বন্ধুরা, জাহাঙ্গীর আলম একই করলেন, 250 গজ নিয়ে কোথায় গেলেন? ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আজ শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সমাবেশে গাজীপুর থেকে 250 গাড়ির বহর নিয়ে যোগ দিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার 12 জুলাই সকালে তিনি নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম বলেন, দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব থাকায় থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশ যোগ দিতে যেতে বলা হয়েছে। আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দেব। এতে বাস, মিনিবাস, ট্রাক সহ 250 গাড়ি আছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেক ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন। এদিকে ঢাকায় শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের নেতৃত্বে গাজীপুর থেকে দলের নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে যোগ দেবেন। এ বিষয়ে আজমত উল্লাহ বলেন, গাজীপুর মহানগর থেকে প্রায় 10,000 দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাব। উল্লেখ্য, বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন। একই দিন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশ থেকে সরকার পতনের এক দফায় আন্দোলন কর্মসূচির ঘোষণা আসতে পারে।